ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগের ছয় জেলা এবং ১৩ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বাইশ চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে চট্টগ্রাম সার্কিট হাউজে আজ দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যান বাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফাইল ইসলাম অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইসলাম বলেন শপথ গ্রহণের পর আপনারা যে দায়িত্ব কাঁদে নিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন থেকে জনগণের কিছু কর্তব্য ও অঙ্গীকার বাস্তবায়নের পালা শুরু হচ্ছে সরকারি সেবা ও উন্নয়নের ছোঁয়া জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে আজকে যারা নির্বাচিত হয়ে আসছেন শপথ গ্রহণ করেছেন তাদের প্রতি কিন্তু জনগণের একটা আস্থা বিশ্বাস যে আগামী জনগণের সাথে সরকারের সাথে সরকারের বিভিন্ন পর্যায়ের অফিসের সাথে আপনারা সমন্বয়ের মাধ্যমে রাষ্ট্রের দেশের এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাবেন শপথপাঠ অনুষ্ঠান শেষে মিরসরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন বেকারদের কর্মসংস্থান বিভিন্ন উন্নয়ন ধারাবাহিকতায় নেতা নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয়তা রেখে এগিয়ে যেতে চাই আমি এবং আমাদের চেয়ারম্যান কলি আমরা সমন্বয়ে আমাদের ইয়নো এবং আমাদের উপজেলা নবনির্বাচিত স্মার্ট এমপি মাহবুব রহমান ডুয়েল নেতৃত্বে আমরা চাই যে আমাদের যোগ্যতা আছে বাকি যুগ থেকে আমরা সহযোগিতা নিয়ে সমন্বয়ে আমাদের স্মার্ট নিরস্ব হিসেবে রূপান্তরিত করতে চাই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পরিচালক মোহাম্মদ আনোয়ার পাশা চট্টগ্রাম পুলিশ রেঞ্জের ডিআইজি নুরিয় আলম মিনাসহ উপজেলার উদ্বোধন কর্মকর্তারা হোসাইন আব্বাস বাংলাধারা চট্টগ্রাম